নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আর একবার অনেক অনেক স্বাগত। আজকে ফ্যামিলি মেম্বার আমাকে বললো যে সকাল সকাল উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে একটা জায়গায় নিয়ে যাও ফুচকা খাওয়াতে। ওখানটায় নাকি 7 রকমের, মানে 10 টাকায় 7 পিস ফুচকা দেয়, আর সেটা হচ্ছে 7 রকম আলাদা আলাদা জল দিয়ে। অনেকটা দূরেই জায়গাটা, তো হ্যাঁ বললাম ফুচকা খেতে কে যায়, বলছে না চলো আলাদা আলাদা জল দিয়ে দেয় অন্যরকম খেতে। পরে সেই জন্য আমি রেডি হয়ে গেছি আর এখন এই বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। আর হচ্ছে আমার চির পরিচিত বস্তা, যেটা ছাড়া আমি একদম চলতে পারি না। ট্রেনে যেতে যেতে হঠাৎ করে গাছটা দেখতে পেলাম, এতবার বলছে দেখো কি সুন্দর নিচে তেঁতুল ঝুলেছে, পাতাই দিচ্ছে না, কিন্তু পাতাগুলো না তেঁতুল পাতার মতো ঠিক না, কি জানি কি, কিন্তু অন্যরকম। আমরা মগরাহাট স্টেশনে নেমে গেছি আর অনেক দৌড়ে, মানে খুব কষ্ট করে ট্রেনটা ধরতে হয়েছিল মাসিমপুর স্টেশন থেকে। রেগে আছি মনে হচ্ছে মুখটা দেখে, ও রেগেছিলাম, আমাকে ফ্যামিলি মেম্বার বসিয়ে রেখে প্ল্যাটফর্মে কোথাও একটা গেছিলো অনেকক্ষণ, এই জন্য আমি খুব রেগেছিলাম। আর প্ল্যাটফর্মটা আগে অনেক দিন আগে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে বসিয়ে রেখে গেছিলো, সেটা একদম পুরো শুনশান ছিল, লোক ছিল না, বাট এখানে অনেক লোক ছিল। এখানে না অনেক পরপর ট্রেন আসে আর আমাকে এখানে নিয়ে এসেছে এই জায়গাতে ফুচকা খাওয়ানোর জন্য। এখানে একদিন এসেছিল, এসে দেখেছিল যে 7টা ফুচকা দিচ্ছে 7টা আলাদা আলাদা জল দিয়ে, সেই জন্য মশলাপুর থেকে ওকে মগরাহাট টেনে নিয়ে এসেছে ফুচকা খাওয়ানোর জন্য। ভালোবাসা। এই যে আমরা এখন চলে এসেছি, আমি যখন প্রথম এসেছিলাম তখন ফুচকা বানানো তৈরি, মানে শুরু করে। এইটা এটা কি জল? এটা 4 নম্বরে পুদিনা পাতা পাতি লেবু, এটা 5 নম্বরে আছে হাজমলা, 6 নম্বরে আছে আমলকি জোয়ান, সর্বশেষ 7 নম্বরে আছে জলপাই। জলপাই 10 টাকায় করা দাদা? 7টা 6টা 1টা বেশি সোনা 7টা। আচ্ছা আচ্ছা। মগরাহাট প্ল্যাটফর্মে নেমে একদম যেখানে নামবেন সেখানেই দেখবেন দোকানটা রয়েছে। আর প্রত্যেকটা জলের মধ্যে আমার কাঁচা আমটা হজমটা বেশি ভালো লেগেছে, কাঁচা আমটা বেশি ভালো লেগেছিল, ওই জন্য আমি পরে শুধুমাত্র কাঁচা আম দিয়ে খেয়েছিলাম। আপনারা অবশ্যই একবার আসবেন, অন্য রকম একটা নতুন স্বাদ পাবেন, কলকাতাতে এরকম দেখাই যায় না। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা যা মন চাই সব করে দেবেন। কেমন করে ফুচকা খাচ্ছে সেটা আবার তুলেছে, আমার নিজেরই এখন হাসি পাচ্ছে ভয় দিতে গিয়ে নিজের ফলকে, সাইড টাইড থেকে নিতে পারতো না, সামনে সামনে তুলেছে। যাই হোক, আজ আমি আসি, টাটা, সবাই খুব ভালো থাকবেন।